গোঁফচুরি গোঁফচুরি সুকুমার রায়। হেড অফিসের বড়োবাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো তুই কখনো জানত? দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁচকে উঠে হাত পা ছুটে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধর তোল। তাই শুনে কেউ বদ্যি যাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকে নড়ে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গোপ যেটা তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোপ হয়নি সুজি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি, কারো কথার ধার ধারি নেই, সব বাটাকেই চিনি। নোংরা ছাটা খাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ্ত রাখত জানি শ্যামবাবুদের গয়লা। এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই নামলে জরিমানা করেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন দিকে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই জানি মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপজরাজে কোথায় গেল কেউ এখন খবর। ইচ্ছা করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো চেনা, গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।